সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো 5 পাচারকারীকে। উদ্ধার হয়েছে 4টি পাইপ গান এবং 4 রাউন্ড কার্তুজ। জানা গেছে ধৃতরা হলো জুবায়ের আলম ও ফারুক আজম, দুজনেরই বাড়ি কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায়। গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধৃতরা বাংলাদেশে আগ্নেয়াস্ত্রগুলি পাচার করছিল, কিন্তু তারা আগে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।